ভগবানকে দেখি না, কিন্তু একটা বিশ্বাস যে ভগবান মানুষের মধ্যে বিরাজ করে। মানুষকে যদি আমি খুশি করতে পারি তবে আমি ভগবানকে খুশি করতে পারলাম। তাই মানুষকে সেবা করা মানে ভগবানকে সেবা করা, আর রক্তদান হচ্ছে এমন একটা মহৎ কাজ যেটা দিয়ে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষকে সেবা করতে পারি সেই রক্তদানের মাধ্যমে। এবং আমি যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে কথা বলার সুযোগ পাই প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাই যে অনেকের মধ্যে ভয় রয়েছে যে আমি রক্তদান করবো কেন, আমার যদি জীবনের কোনো ঝুঁকি থাকে, আমার যদি শরীরের কোনো ক্ষতি হয়, এমন এটা কোনো ধরনের সত্যতা নেই তার মধ্যে। যারা রক্তদান করে বরং 18 থেকে 60 থেকে 65 বছরের সুস্থ শরীর দেহ নিয়ে যে মানুষ রয়েছে তারা প্রত্যেকে রক্তদান করতে পারে। আপনার ব্লাড প্রেশার থাকলে চলবে না, আপনার সুগার থাকলে চলবে না, বা অন্যান্য কঠিন রোগ যদি থাকে তো ডাক্তারবাবুরা যারা রক্ত গ্রহণ করবেন ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বন্ধুরা তারা আপনার থেকে রক্ত নেবে না। তারপরে 18 থেকে 60 থেকে 65 বছরের যে কোনো সুস্থ মানুষ রক্তদান করতে পারে। এবং আমি রক্ত দিয়ে শুধু ডাইরেক্ট রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করছি না, রক্ত থেকে প্লাজমা থেরাপি দেওয়া যেতে পারে, প্লেটলেট দেওয়া যেতে পারে, আরবিসি রেড ব্লাড সেল প্রদান করা যেতে পারে। এভাবে একটা মানুষ শরীরের রক্ত দিয়ে 4 থেকে 5টা মানুষের জীবন বাঁচানো যেতে পারে। ডাইরেক্ট ব্লাড নাম্বার 1, প্লাজমা থেরাপি নাম্বার 2, প্লেটলেট নাম্বার 3, আমার রেড ব্লাড সেল আরবিসি দিয়ে আমি মানুষকে বাঁচাতে পারি। এবং কোভিডের সময় আপনারা দেখেছেন যে প্লাজমা থেরাপি দিতে হয়েছে অনেক মানুষকে, আমাদের রাজ্যে অনেক মানুষকে বাইরে নিয়ে প্লাজমা থেরাপি দিতে হয়েছে। রক্ত যদি না থাকে, রক্তের ডোনার যদি না থাকে, প্লাজমা থেরাপি করুন, আমার রেড ব্লাড সেল করুন, প্লেটলেট করুন, আমি পুরো কিছুই আমি দিতে পারবো না। তাই রক্তদানের যে প্রয়োজনীয়তা সেটা অনস্বীকার্য। তার বাইরে এই রক্ত দিয়ে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন।